হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো বাংলাদেশি স্ট্রিট ফুড বার্গার। এই খাবারটি যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে আর এটা খেতে দারুণ টেস্টি। এই বার্গার মূলত তৈরি করা হয় ডাল পুরি আর আলুর চপ দিয়ে আর এটা খেতে দারুণ টেস্টি। তো আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। তো চলুন দেখে নিন দারুণ স্বাদের এই বার্গার তৈরি করতে আমাদের কী কী লাগছে। আমি এখানে নিয়েছি 5টি সেদ্ধ আলু, এখানে নিয়েছি গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 2-3টি কাঁচামরিচ কুচি, 4-5টি পেঁয়াজ কুচি, লবণ স্বাদ মতো, আর নিয়েছি ভাজা শুকনো মরিচ। এখানে নিয়েছি ধনিয়ার পাতা কুচি, এখানে আছে একটি ডিম, আর নিয়েছি গরুর মাংস ভুনা। তো আপনারা চাইলে চিকেন নিতে পারেন বা ডিম সেদ্ধ করে নিতে পারেন, অথবা শুধু আলু দিয়েও এটি তৈরি করতে পারেন। তো প্রথমে আমরা আলুটাকে ম্যাশ করে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি মরিচ আর দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে মরিচটাকে খুব ভালোভাবে তেলে ভেঙে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি মরিচ, পেঁয়াজ, এখন আলুটাকে আমরা এভাবে মেখে নিব। এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার পাতা কুচি, দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। লবণটা চেক করে দেখে নেবেন যে লবণ ঠিক আছে কিনা। আলু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। এভাবে গর্ত করে এটার মধ্যে দিয়ে দিতে হবে বিফ। মাঝখানে মাংস দিয়ে এটাকে গোল করে নিতে হবে, এভাবে বলের মতো করে গোল করে নিতে হবে হাত দিয়ে। দেন আমরা এটা ডিমে চুবিয়ে ভেজে নেব। এখন আমরা এটা ডিমে ভালোভাবে কোটন করে নেব, দেন এটা আমরা তেলে ভাজব। চুলায় তেল গরম করতে দিয়েছে, এখন এটা আমরা ভেজে নেব। এভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে। তো আমার এটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে। তো এভাবে সবগুলো ভেজে নেব। এখন আমরা বার্গারটাকে সাজিয়ে নেব। তো বার্গার সাজানোর জন্য আমি এখানে নিয়েছি ডাল পুরি, নিয়েছি তেঁতুলের সস অর্থাৎ চাটনি, তেঁতুলের চাটনি। এবং ডাল পুরি কীভাবে তৈরি করবেন সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব। এখানে নিয়েছি গাজর, শসা আর ধনিয়ার পাতা কুচি। তো প্রথমে ডাল পুরি দিব, দেন দিয়ে দিব লেটুস পাতা। লেটুস পাতা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে। দিয়ে দিব চপ, দেন দিব সালাদ, ধনিয়ার পাতা, দেন দিয়ে দিব তেঁতুলে যে সস রয়েছে সেই সস অর্থাৎ তেঁতুলে চাটনি দিয়ে দিব আমরা। দেন এটার উপরে ডাল পুরি দিয়ে দিব, দিয়ে এভাবে চাপ দিব, দিলে আলুর যে চপটি রয়েছে সেটা ফ্ল্যাট হয়ে যাবে। এটা কেমন হবে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, এটা দেখতে হবে এমন। তো এটা কিন্তু দারুণ টেস্টি, তো আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন। তো আমি আরেকটা সাজিয়ে দেখাচ্ছি।
বাস। আমি 2টি লেয়ারে সাজিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনি টেস্টি। তো আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।